হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারবেন এবং সাইট তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক ইন্ট্রো পরে। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে অবশ্যই ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আমাদের এই অ্যাপসটি তৈরি করার জন্য আমাদের কোনো প্রকারে এখানে কঠিন কোনো কাজ নেই। আমাদের এই অ্যাপসটি তৈরি করার জন্য কোনো ধরনের কোডিং না জানলেও হবে, কারণ এটা সম্পূর্ণটাই আমাদের ব্রাউজারের উপর নির্ভর করে, কারণ এই ব্রাউজারে সবকিছু তারা এই সিস্টেম করে দিছে। তো আমি এখান থেকে আমি সরাসরি আমি আমার ব্রাউজারটা ওপেন করবো। তার আগে বলে দিয়ে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। আপনাদের অ্যাপসটা আপনারা পাবলিশ করে বিভিন্ন জায়গাতে শেয়ার করে আপনাদের অ্যাপসটা অন্যকে দ্বারা ইনস্টল করানোর ফলে কিংবা ডাউনলোড করানোর ফলে আমরা এখান থেকে ইনকাম করতে পারেন। সব প্রসেস আমি দেখাই দিব। তো চলুন আমি ব্রাউজারটা ওপেন করি। ব্রাউজার ওপেন করার পর আমার এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এখান থেকে ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে www.appsgazette.com। তো এখানে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনার এখান থেকে ক্রিয়েট অ্যাপসে ক্লিক দিলে আপনাদের লগ ইন করতে বলবে। তো আমি এখান থেকে লগ ইন ক্লিক দিব। তো আপনি এখান থেকে সাইন ইন করে দেবেন। সাইন ইন করা খুব ইজি। আপনার এখান থেকে সাইন ইন গুগল করে দিলে আপনাদের শুধু ইমেল এবং পাসওয়ার্ড দিলে আপনাদের একটা ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবেন। তো আমি রেজিস্ট্রেশন ক্লিক দিয়ে আমি এখান থেকে সাইন ইন উইথ গুগল ক্লিক দিলাম। তারপর আমার এখানে ইমেল সিলেক্ট করতে বললো, তাই আমি এখান থেকে ইমেল সিলেক্টটা করে দিলাম। সিলেক্ট করার পর আমার এখান থেকে ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবেন। তো দেখুন আমাদের একটা ড্যাশবোর্ড নিয়ে চলে এসেছে। তো আমি এখান থেকে কালকে একটা অ্যাপস তৈরি করছি, সাকসেস ভিডিও 360। তো আমার চ্যানেলের নাম দিয়ে তো অনেক ভালো হয়েছে অ্যাপসটা। তো আমি এখান থেকে ক্রিয়েট অ্যাপসে ক্লিক দিব। আমরা যেহেতু অ্যাপস তৈরি করা শিখবো, তো তো আমি ক্রিয়েট অ্যাপসে ক্লিক দিচ্ছি। তো দেওয়ার পর আমাদের এখানে অনেক ফিচার চলে এসেছে। আমি কি ধরনের কোয়ালিটির অ্যাপস তৈরি করতে চাচ্ছি, মেসেঞ্জার, ওয়েবসাইট, ব্রাউজার, এখানে অনেক ক্যাটাগরি আছে। তো আপনার চাইলে অনেক অন্যান্য ক্যাটাগরিতে আপনার অ্যাপস তৈরি করতে পারেন। তো আমি সাজেস্ট করবো, তো আপনার ফার্স্টে ব্রাউজার অ্যাপসটাই তৈরি করুন, কারণ ব্রাউজার অ্যাপসটা অনেক জনপ্রিয়তা একটা অ্যাপস। তো আমি এখানে ব্রাউজার অ্যাপসটাতে ক্লিক দিব। ক্লিক দিব, নেক্সটে ক্লিক দেওয়ার পর আমাদের একটা এরকম একটা ইন্টারফেস আসবে। দেখুন আমরা নিচে স্ক্রল করে ঘুরে যাচ্ছি। তো আমাদের এখানে প্রিভিউ দেখাচ্ছে আমাদের অ্যাপসটা কি ধরনের হবে। তো আমরা এখান থেকে টাইটেলে আমি এখান থেকে নোটপ্যাডে লেখা রেখেছি আমরা কি ধরনের এখানে লিঙ্ক অ্যাড করব আমাদের আমাদের তো এখান থেকে আমি জাস্ট আপনাদের সময় বাঁচানোর জন্য আমি লিঙ্কগুলো কপি করব। লিখতে পারতাম তো আমি এখান থেকে জাস্ট কপি করব। তো এখান থেকে খুব ইজি আপনারা অ্যাপস তৈরি করতে পারবেন। তো স্কিপ করবেন না, ভিডিওটা স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না। তো আপনারা এখান থেকে আইকন আমরা অ্যাড করতে পারি। এই ফেসবুকের আইকনটা আপনারা এখানে অপশনাল করছে, যেহেতু সেহেতু আপনারা এখানে আইকনটা অ্যাড করতে না পারেন, এখানে ডিফল্টভাবে সে অপশানটা চলে আসবে আপনার এই ফেসবুকের আইকন কিংবা ইউটিউবের আইকনটা। তো আমি এখান থেকে কিছু সাইট এখানে অ্যাড করে দেবো, তা না হলে আমাদের অ্যাপসটা সম্পূর্ণ হবে না। আপনারা এইভাবে অ্যাপস এর যে মানে লিঙ্কটা আপনারা অ্যাড করতে চাচ্ছেন সেটা আগে নোটপ্যাডে লিখে রাখবেন, তাহলে অনেকটা ভালো হয় আর সুবিধা হবে। কারণ পরবর্তীতে আপনারা খুঁজে পাবেন না যে আমরা কি লিঙ্ক আমরা অ্যাড করতে চাচ্ছি। তো আমি এখান থেকে কিছু লিঙ্ক আমরা অ্যাড করে দেব। হ্যাঁ, তো আমার একটা একটা লিঙ্ক এখানে অ্যাড করা লাগবে, তা না হলে আমাদের এটা সম্পূর্ণ হবে না। কমপক্ষে 6টা লিঙ্ক এখানে অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে আমি একটা লিঙ্ক বর্তমানে অ্যাড করে দিচ্ছি। তো আপনারা চাইলে অন্যান্য লিঙ্ক আপনারা এখানে অ্যাড করতে পারেন। তা আমি এখান থেকে এই লিঙ্কটা আমি অ্যাড করে দিই। তো আপনারা চাইলে অন্যান্য লিঙ্ক অ্যাড করতে পারেন, কারণ আমি এই অ্যাপসটা আমি ডিলিট করে দিব। তো আমি এখান থেকে একটা লিঙ্ক এখানে অ্যাড করে দিলাম একটা, তো logomaker.com। তো আপনারা জানেন logomaker.com এর কাজ। তবে এখান থেকে দেওয়ার পর আমরা এখানে যদি আরো আরো যদি আমরা এখানে এই যে টাইটেল এবং লিঙ্ক অ্যাড করে চাই, এখানে অ্যাড লিঙ্ক এখানে যে ক্লিক দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে আমি এগুলো চাচ্ছি না। তো আমি এখান থেকে জাস্ট এখানে এই যে এগুলো আছে যেগুলো সেগুলো আমি ডিলিট করে দেবো। তো ডিলিট করে দেওয়ার পরে এখানে আমাদের একটা ইমেজ অ্যাড করতে হবে, যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে। তো আমি এখানে অ্যাটাচড ইমেজে ক্লিক দেবো। অ্যাটাচড ইমেজে ক্লিক দেওয়ার পর আমাদের ওই আমাদের একটা এই সাইজের আমাদের একটা ইমেজ দিতে হবে। তো আমি এখান থেকে একটা ইমেজ দিচ্ছি, আপনারা এখানে যে কোনো একটা ইমেজ দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিবেন। তো আমি একটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে আমরা
এইটুকু জায়গা দেবো আর কি, কারণ আমার ইমেজ আমি এখানে প্রফেশনাল ভাবে অ্যাপস তৈরি করতেছি না, কারণ আমি অ্যাপসটা ডিলিট করব। তো আপনার এখান থেকে প্রফেশনাল ভাবে একটা ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার অ্যাড করে দিবেন, তা আমি এখান থেকে নেক্সট ক্লিক দেবো। নেক্সট ক্লিক দেওয়ার পর এখানে অ্যাডেড বুক মার্কে ক্লিক দেবো। এডিট বুক মার্কে ক্লিক দেওয়ার পর আমাদের অ্যাপসের ইন্টারফেসটা কিরকম হবে আমাদের, এই যে দেখুন আমাদের এই যে এখানে দিতে বলতেছে, আপনাদের প্রিভিউ করতে বলতেছে, তা আমি এটা দিব আপনাদের, তা আপনাদের ইচ্ছা মতো আমরা দেবেন, আপনাদের চোখে কি বলতেছে, আপনার ভালো কোনটা হচ্ছে সেটা আপনার অনুযায়ী দিয়ে দেবেন। তো আমি এখানে এখানে দিয়ে দিচ্ছি ডাউনলোডের টাইপ, তো আপনার এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। তো আমি এখান থেকে নিউজ টাইপ, এখান থেকে নিউজ টাইপটা আমি এই যে এটা দিব, এটা অনেক ভালো হয়। তো এখান থেকে আমরা এটা দিয়ে দেবেন আপনার, ঠিক আছে, এটা আমি এটা দিই। তো বুক মার্ক, বুক মার্ক এটা অনেক, এটা অনেক ইম্পর্টেন্ট। তো এখান থেকে আপনারা বুক মার্ক কীভাবে দিবেন, তো আমরা এটা এইভাবে দিয়ে দিবো, তাহলে এটা প্রিভিউ হবে এইভাবে। তো আপনার এটা হিস্টোরিটা অবশ্যই এটা দিবেন। তো আপনার এখানে দেওয়ার পর এনেবল এর হিস্টোরি এখানে ক্লিক দিয়ে নেক্সট ক্লিক দিবেন। তো নেক্সট ক্লিক দেওয়ার পর আমাদের এখানে চয়েস করতে বলতে, চয়েস টুল বার স্টাইল, এটা এখানে আপনার লোডিং একটা অপশন আসবে, তো আমরা এখান থেকে এটা ক্লিক সিলেক্ট করে দেবো। তো এখান থেকে আমরা এই যে এটা যেটা সিলেক্ট করা আছে ডিফল্টভাবে সেটা সিলেক্ট করা থাকবে, তো এগুলো সিলেক্ট করাই থাকবে আগে থেকে, শুধু এটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর আপনার নেক্সটে ক্লিক দেবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনার এখান থেকে অ্যাপসের নাম দেবেন, আমি অ্যাপসের নাম দেব আমি ফার্স্ট ফার্স্ট, ওকে ফার্স্ট, এখানে ফার্স্টে দেওয়ার পর আমি এখানে নেক্সটে ক্লিক দেবো। তারপর আপনার এখানে একটা আপনার এখানে একটা ডিসক্রিপশন দিবেন, তো আমি একটা এমনিতে একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম। তারপর আপনার এখানে নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পরে আপনার একটা আইকন সিলেক্ট করে দিবেন, এখান থেকে একটা আইকন সিলেক্ট করে দেবেন, আমি ডিফল্ট আইকনটা এখানে এটাই রাখতেছি। তারপর আপনার এখানে কাস্টম আইকনটা এখান থেকে দিতে পারেন, কাস্টম আইকন এখানে আপনারা দিয়ে দিবেন, আপনারা ডিজাইন করে সে আইকনটা দিয়ে দিবেন। এই রাখতেছি, রাখার পর আমি এখান থেকে নেক্সটে দিচ্ছি। তো আপনারা এই আইকনগুলো ইউজ করতে পারেন, তো আমি এখান থেকে আমি এটা দেখাচ্ছি না। তো আপনারা এটা এই ইন্টারফেসটা আসার পর এখানে ক্রিয়েটে ক্লিক দিবেন, দিলে আপনাদের কাঙ্ক্ষিত যে অ্যাপসটা সেটা আপনার ক্রিয়েট হয়ে যাবে। তো তো আমরা এখানে একটু লোড নিবে। তো এই যে দেখুন আমাদের অ্যাপসটা আমাদের কমপ্লিট। তো আমি এখান থেকে জাস্ট এখান থেকে আমরা এটাকে ব্যাক করে দেবো। ব্যাক করে দেওয়ার পর আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসটা হয়ে গেছে। তো দেখুন আমাদের অ্যাপসটা নিচে আমরা স্ক্রল ডাউন করে নিচে আসলে আমাদের অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো আমরা এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করা শিখলাম। তো দেখুন আমরা এখান থেকে মনিটাইজেশন চলে যাবো। মনিটাইজেশনে যাওয়ার পর আমাদের দেখুন আমরা যে অ্যাপসটা তৈরি করতেছি সেই অ্যাপসে আমাদের এখানে প্রতি মাসে আমাদের ইনকাম হবে $15। তো এখানে আমাদের দেখাচ্ছে $15 আমরা ইনকাম করতে পারবো। তো আমি এখান থেকে আমি ফার্স্ট পেমেন্ট পাওয়ার সাথে সাথে আমি আপনাদের একটা ভিডিও দিবো, তো আপনারা এখান থেকে কিভাবে উইথড্র করবেন। তো আমি এখানে সব প্রসেস আমি দেখাই দিলাম, এখানে হাইড করার মতো কিছুই নাই। তো আপনারা এখান থেকে ডাউনলোডে ক্লিক দিলে যে এখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন অ্যাপসটা, এখানে ক্লিক দিলে আমাদের অন্যান্য ফিচার্স যে অ্যাপসটা আছে সেখান থেকে আপনারা দেখতে পারবেন। তো এখানে ডাউনলোডে ক্লিক দিলে আমাদের ইন্টারফেস আসবে, তো এখান থেকে খুব ইজি ডাউনলোড করা। তো এখানে ডাউনলোডে ক্লিক দিলাম, তো এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে ক্লিক দিয়ে আপনারা দেখে নিতে পারেন কীভাবে আপনারা অ্যাপসটা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন। তো সেম প্রসেস এখানে পাবলিশ করতে হবে, আপনাদের প্লে স্টোরে প্লে স্টোরে অ্যাকাউন্ট করা লাগে, যার কারণে ওইটা একটু পরে আমি দেখাবো। তো এটা পরবর্তীতে ভিডিওতে আমি দেখাবো, ঠিক আছে, এটা এখন সম্ভব না। তো আমি এখান থেকে এই যে এই এই আইকনে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের অন্য ফেসবুক পেজে নিয়ে চলে যাবে, যে এই লিঙ্কটা আপনার ফ্রেন্ডদের ইনভাইট করতে পারেন। তো এই লিঙ্কটা আমি অনেক ফ্রেন্ডের ইনভাইট করছিলাম। তো এখান থেকে এই যে দেখুন আমাদের অ্যাপসটা এখানে এই যে দেখুন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো আমি অ্যাপসটা আমি দেখাতে পারতেছি না, কারণ আমার অ্যান্ড্রয়েড ফোন নাই, যার কারণে এই অ্যাপসটা চেক করে দেখাতে পারতেছি না। তো আপনারা এটা চেক করে নেবেন, কারণ এই অ্যাপস মানে কাজ করবে, 100% কাজ করবে। তো এটা আমার ভিডিও তো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দিবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর পরবর্তীতে ভিডিও আপনার কি নিয়ে ভিডিও চাচ্ছেন সেটা আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকুন সবাই।